হাই ভিউয়ার্স কেমন সবাই অষ্টম শ্রেণীর পাটিগণিতে আপনাকে স্বাগতম আমি আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করব স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা আড়াই সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন বের করতে হবে প্রথমে আমি স্বর্ণের বারটির আয়তন বের করি সাত দশমিক আট ছয় দশমিক চার এবং দুই দশমিক পাঁচ গুণ করলে হয় একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন যেহেতু এটিকে পানির সাথে তুলনা করা হয়েছে পানির ওজন এক গ্রাম তাহলে একশো চব্বিশ দশমিক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন একশো চব্বিশ দশমিক আট গ্রাম এটি আমরা পেলাম পানির ওজন বলছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি তাহলে এটিকে উনিশ দশমিক তিন দিয়ে গুণ করলেই স্বর্ণের বাড়টির ওজন পাওয়া যাবে সুতরাং বাড়টির ওজন শো চব্বিশ দশমিক আটকে উনিশ করলে হয় প্রদত্ত প্রবলেমে যে স্বর্ণ বার স্বর্ণের বার সেটির ওজন হচ্ছে দুই হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম এটি কি ইচ্ছা করলে আপনি কি গ্রামেও নিতে পারেন এটাই আমাদের নির্ণয় আনসার ধন্যবাদ সবাইকে